নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার মানে রান্নাঘরে তো কিচেন কিং গরম মশলা শেষ হয়ে গেছে, আবার কালী পুজোর স্পেশাল কিচেন কিং গরম মশলা লাগবে, সেই জন্যই আজকের আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব, কিভাবে সেই কিচেন কিং গরম মশলা বানানো যায়। তোমার রান্না কি দিয়ে বানাতে বলো? হ্যাঁ, তোমার রান্নার স্পেশাল, রান্না স্পেশালকে বলা হয়, আর মায়ের তৈরি, সেইগুলো তো সব রোদ্দুরে দিয়ে এসেছি। কী কী দিয়ে কিচেন কিং গরম মশলা বানাবো সেইগুলোই আপনাদের সাথে পরপর গুছিয়ে গুছিয়ে শেয়ার করবো। রোদ্দুরে দিয়ে এসেছি, দু ঘন্টা হলো, সেগুলো এবার গুছিয়ে তুলে নেবো। আয় বাবু, সব তুলব। সব রোদ্দুরে দিয়ে গেছি, একদম মরমরে করকরে হয়ে গেছে, এবার এগুলো সব উঠিয়ে নেব। বাবু ধরো, গরম হয়ে গেছে, দাঁত দিয়ে ভাগলেও ভেঙে যাবে, কি গরম হয়ে গেছে। আপনাদের তো বললাম আজ কিচেন কিং গরম মশলা, কালী পূজার স্পেশাল কিচেন কিং গরম মশলা বানাবো, সেই জন্য কী কী নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন কী কী মশলা নিয়েছি, সেইগুলো একটার পর একটা আস্তে আস্তে করে সাজাবো আর আপনাদের দেখাবো। ১০০ গ্রাম জিরে, ২০-২৫টা লঙ্কা, শুকনো লঙ্কা, ৫০ গ্রাম ধনে, গোটা দশেক তেজপাতা, ২৫ গ্রাম লবঙ্গ, ২৫ গ্রাম দারচিনি, ১০ গ্রাম জৈত্রী, ২টো জায়ফল, ১০ গ্রাম মরিচ। তুমি স্লিপ করছো, ২৫ গ্রাম এলাচ। ওকে, সেন্ট গো। সব তো পরিমাণ মতো মশলা নিয়ে নিলাম, আপনারা তো দেখলেন এগুলো দু ঘন্টা রোদ্দুরে দিয়েছিলাম, এবার রোদ্দুরে দেওয়ার পরে মরমরে হয়ে গেছে, এবার এইগুলো দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে থাকবো। আসুন কীভাবে করি আপনারা দেখতে থাকুন। সব তো গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি, এবার কড়াটা খুব মানে হিট করেছি, কিন্তু হিটে দেবো না, একটু লো ফ্লেম করে দেব। সবার আগে এই জিরেটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা মনে করছেন রোদ্দুরে দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেব, সেটা কিন্তু হবে না, রোদে দিয়েছি শুধু মরমরে করকরে হওয়ার জন্য। এবার সেইগুলোই নিয়ে কড়াতে আগে নেড়ে ভেজে নেব, কিন্তু খুব ডিপ ফ্রাই করে ভাজব না। সবার আগে জিরেটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ধরে ধরে এই জিরেটা ভাজতে লাগবে, বেশি কেন একদম কালো করে ভাজবেন না, একটু হালকা হালকা করে ভাজলে তবেই টেস্টি হবে। জিরেগুলো তো আস্তে আস্তে ভাজছি, কেমন সুন্দর মুড়মুড়ি কুরকুরে হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, মুড়মুড়ের মতো হয়ে গেছে। এবার জিরেটা নামিয়ে নিচ্ছি, দেখুন একদম ডিপ ফ্রাই করে ভাজিনি, সাদা সাদা হয়ে আছে অথচ মুড়মুড়ি হয়েছে, দেখুন কত সুন্দর। ধনেটা দিয়ে দেব, ধনে খুব শক্ত জিনিস, একটু ভালো করে ধরে ধরে ডিপ ফ্রাই করে ভাজতে লাগে। মশলার মধ্যে সব থেকে কঠিন শক্ত জিনিস হচ্ছে ধনে, বাবা কেমন গন্ধ রে। এখন তো সেন্ট হচ্ছে, মশলা হয়ে গেলে কি হবে, কিচেন হয়ে যাবে, কিচেন কিচেন কিং স্পেশাল, মানে কিচেনের রাজা। আমার কিচেন কিং গরম মশলা মানে সব কিছু একটা অনুষ্ঠান বলি এ বলি রান্না করা হয়, ওই জন্য কেনা মশলা আর আমাদের মেম্বাররা খেতে চায় না। আপনারাও ঠিক একদিন বানিয়ে দেখবেন, প্লিজ বানিয়ে দেখবেন, কত টেস্টি লাগে, দারুণ হবে টেস্ট। ধনেগুলো তো ভাজা কমপ্লিট হয়ে গেল, এবার ধনেটা নামিয়ে নিচ্ছি।
এর মধ্যে এলাচ কটা দিয়ে ভালো করে ভেজে নেব। এলাচগুলো মানে একদম গরম হিটে একদম বড় বড় করে ফুলে গেছে আর একদম ধুম ধুম করে যেন বাজি ভাটছে। এলাচ তো ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। বাদাম ভাজা সত্যি রকমই লাগছে। এবার এর মধ্যে মরিচ কাটা দিয়ে দিচ্ছি। মরিচ সবসময় অল্প পরিমাণেই দেবেন, কারণ মরিচও ঝাল, লঙ্কাও ঝাল, লবঙ্গও ঝাল, সেই জন্য সব কিছু একটু পরিমাণ মানে কম পরিমাণ দেবেন, একটু টেস্টি হওয়ার জন্যই দেবেন। মরিচ তো আদা ভাজা হয়ে গেছে, এবার লবঙ্গ কটা দিয়ে দিচ্ছি। লবঙ্গ গোলমরিচ তো ভাজা হয়েই গেছে, এবার সেটাও নামিয়ে নিচ্ছি। লবঙ্গ কি সেন্ট বেরোচ্ছে মা, ফুলটা তো মুড়মুড়ি করে ভেজে নিলাম, এবার সেটাও নামিয়ে নিচ্ছি। এটার এটা দালচিনি বলি বা দারুচিনি বলি, এইটা বড় বড় তো, এবার একটু ছোট ছোট নোড়া দিয়ে ভেঙে নেব। এটা একটু হাই ফ্লেমে ধরে ধরে ভাজতে লাগে। ওদিকে তো ওটা ভাজতে থাক, আর এদিকে এই জায়ফলটা থেতে করে নেব। দালচিনিটা গরম হতেই থাকছে আর ফুটফুট করে ফাটছে, আর এবার এসছে কিরম ফাটছে। এবার এই জায়ফলটা ওর মধ্যে তুলে দেব। জায়ফলের খোসা যদি থাকে ভেঙে নেবেন। দালচিনি আর জায়ফল তো গরম হয়ে গেছে, এবার সেগুলো নিয়ে নিচ্ছি। তেজপাতাগুলো বড় বড়, ভাজতে অসুবিধা হবে, তাই তেজপাতাগুলো এই রকম ছুরি দিয়ে দু ভাঁজ করে কেটে নেব। এইভাবে দু ভাঁজ করে কেটে নিলাম। দু ভাঁজ তিন ভাঁজ আপনারা যেমন পারবেন তেমনই কেটে নেবেন। হ্যাঁ, কত সুন্দর দেখুন, ছোট ছোট করে কাটা হয়েছে ভাজতে সুবিধা হওয়ার জন্য। আপনারাও ঠিক এইভাবে ছোট ছোট করে ভেজে নেবেন। একটু ফ্লেমটা জোরে দিয়েছি, পাতাগুলো মরমরে করে ভাজা হচ্ছে, আর কি দারুণ ফ্লেভার। পাতাগুলো তো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এমন ভাবে ভাজবেন যেন পুড়ে না যায়। সব শেষে লঙ্কাটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সব তো আস্তে আস্তে ধরে ধরে গুছিয়ে কেমন ভেজেই নিলাম। এই ঝাঁজটা উঠলেই তবে তো ভালো, কিন্তু এক্ষুনি কিন্তু গ্রাইন্ডারে গ্রাইন্ড করবো না, অন্তত 5 মিনিট এটা রেখে দেবো। এটা নিজে নিজে মুড়মুড়ে হবে, তারপরে গ্রাইন্ডারে গ্রাইন্ড করবো। 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট তো হয়ে গেছে, এগুলো মানে একটু ঠান্ডা হতে দিতে একটু মুড়মুড়ে মুড়মুড়ে হয়ে গেছে, মানে একটুখানি অনেক, কিন্তু সঙ্গে সঙ্গে মুড়মুড়ে ভাব আসে না। আর অনেকক্ষণও রাখবেন না, 10 মিনিটও রাখবেন না, 5 মিনিট হয়ে গেলেই আপনারা গ্রাইন্ড করে নেবেন। এবার গ্রাইন্ডারে এগুলো সব ঢেলে নিচ্ছি। এর মধ্যে তো দিয়েই দিলাম, এবার 2-3 মিনিট ভালো করে গ্রাইন্ড করে নেব। এবার ঢাকা খুলে দেখি কেমন হয়েছে। মোটামুটি গ্রাইন্ড তো হয়ে গেছে, কমপ্লিট হয়নি। এবার আস্তে আস্তে একটা জিনিস দিয়ে, ছুরি হোক আর আপনার চামচ হোক, নিচেটা উপরে, উপরেরটা নিচে করে দেবেন। তাহলে রান্নায় দিলে কেমন স্মেল হবে বাবু? বাইরে সেনে চলে গেছে। Yeah, just gonna be a company and make them.
কি সেন্ট বেরোচ্ছে। আরেকবার দিতে হবে না মা? এখনো দু মিনিট দিতে হবে। মন্দিরে এটা কিন্তু খুব গরম, একদম সাবধানে হাত দেবেন, পুরো হাতে মানে ঝাল উঠে যাবে এত গরম। দারুন, কত সুন্দর গ্রাইন্ড হয়েছে। বাহ, এবার এখন ঢালবো না, এখন এটা থাক, কারণ গরম তো হাত দিতে পারবো না, আগুনের মতোই গরম। এটা থাক, যখন আপনাদের ঢালবো আপনাদের সাথে শেয়ার করব। যখন আমি এটা একটা শিশিরে ভরবো তখন আপনাদের সাথে শেয়ার করব। গ্রাইন্ড করা তো কমপ্লিট হয়ে গেল, পাঁচ মিনিট রেখে দিয়ে গেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। গরম যদি এর মধ্যে রাখতাম ঘেমে যেত, সেই জন্যে গরম রাখবো না, ঠান্ডা হতেই এবার শিশিরের মধ্যে ভরে রাখবো। দেখুন কত সুন্দর গ্রাইন্ড হয়েছে, কত সুন্দর গ্রাইন্ড হয়েছে, আর দারুন ফ্লেভার বেরিয়েছে। বন্ধুরা, আমি যেভাবে বানালাম, যে কটা জিনিস দিয়ে বানালাম, আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন কেনা জিনিস আর মুখে লাগবে না। প্লিজ বন্ধুরা একদিন বানিয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন। এবার শিশিরটাতে পুরো ভরে রেখে দিচ্ছি, ভরবেন যেন একটুখানি পড়ে গেলেও মন খারাপ লাগবে। কমপ্লিট তো করেই ফেললাম, আপনারাও ঠিক বানিয়ে এইভাবে খাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।